নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রবির দ্বাদশ ভাবের ফল কি হতে পারে, কি ফল দ্বাদশ ভাবে রবি প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, রবি যে গ্রহটি আছে না, এটি আত্মকারক একটি গ্রহ, এটি পিতৃকারক গ্রহ। রবি সৃজন শক্তির প্রতীক, এছাড়া স্বাস্থ্য, আয়ু, প্রভুত্ব, মর্যাদা, উচ্চপদ, এগুলি কিন্তু রবি প্রদান করে থাকে। লগ্ন অনুযায়ী রবির কি শুভাশুভত্ব আছে সে বিষয়ে এখন আলোচনা করব। দেখুন, রবি সিংহ লগ্ন, বৃষ লগ্ন, কুম্ভ লগ্ন, বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন এবং ধনু লগ্নের পক্ষে শুভ ফল প্রদান করে থাকে। রবি নিরপেক্ষ হয়ে থাকে কর্কট, কন্যা এবং মকর লগ্নের পক্ষে। রবি অশুভ হতে দেখা যায় মিথুন, মীন এবং তুলা লগ্নের পক্ষে। এবার দেখব বিভিন্নভাবে রবির অবস্থানগত ফলাফল, অর্থাৎ লগ্ন সাপেক্ষে কি আছে, দ্বিতীয় সাপেক্ষে কি আছে, দ্বিতীয়ভাবে রবির অবস্থানে কি ফল মিলবে, এরকমভাবে দ্বাদশ ভাব অনুযায়ী কি ফল মিলতে চলেছে সে বিষয়ে আলোচনা করব। দেখুন, রবি যদি কারো লগ্নে অবস্থান করছে, অর্থাৎ প্রথম স্থানে অবস্থান করছে, তাহলে জাতক অল্প কেশযুক্ত, কর্কশ প্রকৃতির এবং ক্রোধী হয়ে থাকে। এদের মধ্যে অলসতা ভীষণভাবে দেখা যায়। এরূপ জাতক সচরাচর বীর, ক্ষমাগুণহীন হয়ে থাকে। ইহা ব্যতীত রবি লগ্নে অবস্থানজনিত কারণে জাতক শির ও চক্ষু রোগে কষ্ট পেয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যাদের জন্মলগ্ন মেষ, রবির তুঙ্গক্ষেত্র হওয়ায় রবি লগ্নে অবস্থানজনিত কারণে জাতক তেজস্বী এবং ধনী হইলেও চক্ষু রোগজনিত কারণে সে কিন্তু কষ্ট অবশ্যই পাবেন। যদি তুলা লগ্ন হয়ে যাচ্ছে এবং সেই তুলা লগ্নে রবি নিচক্ষেত্র থাকায়, নিচস্থ অবস্থান হওয়ায়, তাদের ক্ষেত্রে রবির লগ্ন অবস্থান অশুভ এবং এরূপ জাতকের চক্ষুর, অর্থাৎ চোখের কোনো বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সিংহ লগ্নে যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে রবি যেহেতু সক্ষেত্র এবং মূল ত্রিকোণ হইলেও, সিংহ লগ্নের জাতকদের ক্ষেত্রে কিন্তু রবির লগ্নে অবস্থান চোখের পক্ষে ক্ষতিকারক। তাহলে বুঝতেই পারছেন, মেষ লগ্ন, সিংহ লগ্ন এবং তুলা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে রবি যদি লগ্নে অবস্থান করছে, তাদের চোখ সম্বন্ধীয় সমস্যা কিন্তু জীবনে আসবেই আসবে। দেখে নেব দ্বিতীয় স্থান, অর্থাৎ ধনস্থান। ধনস্থানে যদি রবি অবস্থান করছে, তাহলে রবি যদি ধনস্থানে বিশেষ বলবান হচ্ছে, রবি কোনো স্থানে যদি বলবান হচ্ছে, এমন ক্ষেত্রে সে ভাগ্যশালী হবে। ওই স্থানে রবি যদি দুর্বল হচ্ছে, তাহলে অর্থ, বাহন, বুদ্ধি, পুত্র বিষয়ে শুভ হবে না। বিশেষ করে স্ত্রীর কারণে আত্মীয় স্বজনের সহিত কিন্তু কলহ হতে পারে, সমস্যা হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, বন্ধু বান্ধবের সাথেও কিন্তু অযথা কলহ সূচিত হবে। বৃথা অহংকার জনিত কারণে জাতকের বিশেষ ক্ষতি হয়ে থাকে। অনেক সময় অনেক ক্ষেত্রে অহংকার, অহংবোধ বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় রবির অবস্থানে অশুভ প্রভাবযুক্ত থাকায়। ধনস্থানে যদি দুর্বল রবি থাকছে, তাহলে জাতককে পরগৃহে, অর্থাৎ ভাড়া বাড়িতে বাস করতে হতে পারে, এমনটি দেখা যায়। এবার দেখে নেব রবির তৃতীয় স্থানগত ফল, অর্থাৎ রবি তৃতীয়ভাবে অবস্থান করছে কারণ জাতক পরাক্রমযুক্ত, তেজস্বী, প্রিয়ভাষী, ধন ও বাহন বিষয়ে সুখী এবং সরকারি মর্যাদাযুক্ত হয়ে থাকেন। কিন্তু এইরূপ জাতক জাতিকা সহোদর ভাতা ভগ্নী বিষয়ে সুখী হতে পারেন না, এমনটি কিন্তু দেখা যায়। চতুর্থ স্থানে যদি রবির অবস্থান হয়ে যাচ্ছে কারো জন্মকুষ্ঠিতে, জন্মছকে, তাহলে দেখা যাবে বন্ধু, গৃহ, বাহন, ধন বিষয় জাতক জাতিকা সুখী হবেন না, সমস্যা হতে পারে। সচরাচর এইরূপ জাতক জাতিকা কোনো কাজে লাগতে চান না সহজে, কিন্তু এই স্থানে রবি যদি শুভ হচ্ছে, তাহলে জাতক কিন্তু অত্যন্ত সুখী এবং সর্বদাই কিন্তু শান্তিময় জীবনযাপন করে থাকেন। পঞ্চমে, অর্থাৎ পুত্রস্থানে যদি রবির অবস্থান হচ্ছে, তাহলে জাতক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, মন্ত্রণা বিশারদ হইতে পারে। কিন্তু সচরাচর এই জাতক জাতিকাকে জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুজনিত শোক ভোগ করতে দেখা যায়। রবি সক্ষেত্রে, অর্থাৎ সিংহরাশিতে যদি পঞ্চমস্থ হচ্ছে, সিংহরাশিতে পঞ্চমভাবে বসে আছে কিন্তু সিংহরাশিতে বসে আছে, এমন ক্ষেত্রে সন্তান হানি হয় না বটে, কিন্তু পুত্র বিষয়ে সচরাচর এরূপ জাতক জাতিকার ক্ষেত্রে সুখ কিন্তু দেখা যায় না। পত্নীর গর্ভস্থ সন্তান বিনষ্ট হতে পারে, এমনটি সম্ভাবনা ভীষণভাবে দেখা যায়।
জাতক প্রতারণার ব্যাপারে কুশল এবং দ্রব্য সঞ্চয় হতে পারেন। আন্ত্রিক এবং কুষ্ঠরোগজনিত সমস্যাতেও এরূপ জাতক জাতিকা কষ্ট পেতে পারেন, এমনটি কিন্তু পঞ্চম অস্ত রবির ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়, যদি রবির অশুভ প্রভাব থাকছে তো। দেখুন, ষষ্ঠ স্থানে অর্থাৎ শত্রু স্থানে যদি রবি অবস্থান করছে তাহলে জাতক তেজস্বী হবে, শত্রুজয়ী হয়ে থাকবেন, রাজমান্য এবং শাস্ত্রজ্ঞ হবে। কিন্তু ষষ্ঠত্ব রবি মাতুল বা মাতুল বংশের জন্য কিন্তু ক্ষতিকারক হয়ে থাকে, শুভ নয়, অত্যন্ত অশুভ, অত্যন্ত হানিকারী। দূরদেশে ভ্রমণের কালে জাতক জাতিকার কোনো বিপদ ঘটতে পারে, এমনটি দেখা যায় ষষ্ঠত্ব রবির ক্ষেত্রে। ইহা ছাড়া ষষ্ঠত্ব রবি রাজদণ্ড এবং শত্রুজনিত ভয়ও কিন্তু সূচিত করে থাকে। রবি সপ্তম স্থানে বা পত্নী স্থানে বা জায়াভাবে যদি অবস্থান করছে তাহলে কি ফল মিলতে পারে? দেখুন, সপ্তম স্থানে রবির অবস্থান জাতকের স্বাস্থ্য শরীরকে ক্ষীণ করে তোলে। সামান্য কারণে এইসব জাতক জাতিকা উদ্বেগ বোধ করেন সর্বদা মানসিক ক্ষেত্রে। জাতকের স্ত্রী হতে পারে, জাতকের ক্ষেত্রে স্বামী হতে পারে জাতিকার ক্ষেত্রে, এমনটি কিন্তু দেখা যায় যে ক্লেশ প্রাপ্ত হয়। কোনো না কোনো কারণ এদের জীবনে লেগেই থাকে এবং দাম্পত্য জীবনে এরা সুখী হতে পারে না কখনোই, এমনটি কিন্তু এদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায়। অর্থাৎ স্বামীর ক্ষেত্রে স্ত্রী এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামী কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক এবং হানিকারক হয়ে থাকে। অষ্টম স্থানে যদি রবির অবস্থান হচ্ছে, এটিকে মৃত্যুস্থান আয়ুস্থান বলা যায়, তো রবি যদি অষ্টম স্থানে অবস্থান করছে জাতক ধূর্ত হয়, প্রচণ্ড ধূর্ত, প্রচণ্ড চতুর হয়, দুশ্চরিত্র, কুকর্মা, উগ্র স্বভাবযুক্ত হয়ে থাকে এরা। এরূপ জাতক সচরাচর দুষ্ট নারীর প্রতি, জাতিকার ক্ষেত্রে কিন্তু মন্দ ব্যক্তির প্রতি আসক্ত হতে দেখা যায়। ধর্মাধর্ম জ্ঞান থাকে না, চুরির কারণে এইসব জাতক জাতিকার অর্থহানিও ঘটে থাকে। চরিত্রহীনা বা অতিরিক্ত ইন্দ্রিয় শক্তির জন্য গুপ্ত রোগ বা প্রজনন তন্ত্রের কোনো রোগ এদের হতে ভীষণভাবে দেখা যায়। দেখব নবম স্থানে যদি রবি অবস্থান করছে তাহলে জাতক উদ্বেগযুক্ত, বিলম্বিত, ভাগ্যবিশিষ্ট এবং পরদ্রোহী হইবে। দেখুন, রবি তুলারাশিতে নবমস্থ হচ্ছে তাহলে জাতক জাতিকার পুণ্য ক্ষয় এবং ধননাশ হয়ে থাকে। জাতক যে ফল লাভ করতে চাইছে, সে তার যে পুণ্য ফল লাভ করার জন্য সেই পুণ্যটি ক্ষয় হয়ে থাকে এবং ধননাশ, অর্থের যে লস সেগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু রবি যদি মেষ কিংবা সিংহরাশিতে নবমস্থ হচ্ছে তাহলে জাতক পুণ্যশীল, সুকর্মযুক্ত, পুত্রভাগ্যে এবং ধনভাগ্যে সুখী হয়ে থাকেন, এমনটিও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ক্ষেত্র বিশেষে, স্থান বিশেষে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা তারতম্য হতে দেখা যাচ্ছে এবং তার যে ফলগুলি সেগুলো কিন্তু আপনাদের জীবনে আলাদা আলাদা প্রভাবযুক্ত হতে দেখা যায়। দশমে অর্থাৎ কর্মস্থানে রবির অবস্থান করলে রবি দশমস্থ বলবান হয়ে জাতক যদি রাজমান্য, মর্যাদাযুক্ত এবং কার্যসিদ্ধি, ধনী, দানশীল এবং কর্মযোগী হয়ে থাকে, এরা প্রচুর কর্ম করতে পারে, প্রচুর কর্ম করতে ভালোবাসে, কর্মের প্রতি এদের আসক্তি থাকে, শেষ বয়সে জাতক রোগগ্রস্ত হয়ে থাকে বিশেষ করে, এবং এইরূপ জাতকের মানে স্বজন যারা রয়েছে, যারা আত্মীয় স্বজন রয়েছে, পরিজন রয়েছে, তাদের সাথে বিচ্ছেদও কিন্তু ঘটতে দেখা যায়। রবি যদি দশমে নিচস্থ হচ্ছে তাহলে মকর লগ্নে এইরূপ সম্ভব এবং কার্যে বাধা, শত্রু বৃদ্ধি এগুলো সূচিত হতে ভীষণভাবে দেখা যায় এদের ক্ষেত্রে। রবি আয় স্থান অর্থাৎ একাদশ ভাব, যদি আমরা সাফল্যের স্থানে রবিকে দেখি তাহলে দেখব এই স্থানে যদি বলবান হচ্ছে রবি তাহলে জাতক মর্যাদাযুক্ত, ধনভোগী, জাতিপ্রিয় এবং রাজসম্মানী হবে। কিন্তু সচরাচর এরূপ জাতক পুত্র অথবা পুত্রবধূর আচরণে সন্তাপ ভোগ করে থাকে, এমনটি কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। রবি যদি ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশ অবস্থানে অবস্থান করছে, ব্যয়ভাবে শেষভাবে অবস্থান করছে, তাহলে জাতক সচরাচর চক্ষু রোগে কষ্ট পেয়ে থাকে। এরূপ জাতক পিতার সম্পর্কে অসুখী হয় এবং পিতৃবিরোধী হয়ে থাকে, অর্থাৎ পিতার বিরোধী, পিতার সাথে মতের মিল হতে চায় না, মতবিরোধ লেগেই থাকে। স্থীয় বুদ্ধির দোষে এরূপ জাতক মাঝে মাঝেই বিশেষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অর্থাৎ নিজের বুদ্ধিমত্তার কারণে কিন্তু বারংবার ধরে কিছু না কিছু ক্ষতি এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম দ্বাদশ ভাবে রবির অবস্থান সাপেক্ষে কি ফল আপনাদের জীবনে মিলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।